Hi friends, welcome back to my channel. Myself Rajyashree Banerjee from Mankura Shomiloni Medical College and Hospital. आज के आम्रा human reproduction ने पौड़े पार्ट टा पोड़ो. पौड़े पार्ट बोलते हैं आगे दिन आम्रा female reproductive system टा शुरू करे चिल्म. एवं शेटर जे organs से parts कुल आम्रा देखे चिल्म शेखारे चिल्म ovaries, oviduct, बा fallopian tubes, uterus, cervix, vagina and mammary glands. तो शेखारे आम्रा mainly जेटा पोड़े चिल्म ovaries एवं oviduct. ওভারিজের মধ্যে হচ্ছে ওভারিজে হচ্ছে সেই কর্টেক্স মেডুলা এপিথেলিয়াম ওভারি সাইজ কত কোনটার সাথে মানে লিগামেন্টের সাথে ইউটেরাস এবং পেলভিক ওয়ালের সাথে হচ্ছে ওটা জয়েন হয়ে থাকে এই সমস্তগুলো জেনেছিলাম এবং ওভিডাক্টের মধ্যে মেইন যেটা পড়েছিলাম যে ওভিডাক্টের সাইজটা কত 10-12 সেন্টিমিটার আর ওভিডাক্টের পার্টসগুলো কী কী এবং কীভাবে সেখান থেকে কোশ্চেন আসতে পারে এবং আসে নিতে এবং কী ট্রিক্সে তোমরা মনে রাখবে সেগুলো আমি একটু আলোচনা করেছিলাম আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ইউটেরাস এবং পরের পার্টটা যদি হয় সময়ের মধ্যে তাহলে সেটাও আমরা পড়বো তো ফার্স্ট হচ্ছে দেখো ইউটেরাস দ্য ইউটেরাস ইজ সিঙ্গেল তাহলে আমরা এতক্ষণ যেটা পড়েছিলাম যে ওভারিজ ওভিডাক্ট এগুলো কিন্তু জোড়ায় জোড়ায় ছিল অর্থাৎ এই পেয়ার অফ ওভারিজ এ পেয়ার অফ ওভিডাক্ট কিন্তু ইউটেরাস ইজ সিঙ্গেল এটা কিন্তু পেয়ার নয় অ্যান্ড ইট ইজ অলসো কল্ড উম্ব এটাকে উম্ব বলা হয় যেটাকে বাংলায় বলা হয় গর্ভ সেই গর্ভর ইংরাজি হচ্ছে উম্ব অর্থাৎ ইউটেরাসের হচ্ছে আরেকটা শব্দ হচ্ছে সেটা হচ্ছে উম্ব The shape of the uterus is like a inverted pear. Okay, inverted pear এর মতো অনেকটা shape হচ্ছে uterus-এর. It is supported by ligament attached to the pelvic wall. অর্থাৎ ঠিক যেমন ovaries-টা হচ্ছে uterus এবং pelvic wall-এর সাথে ligament-এর মাধ্যমে যুক্ত ছিল ঠিক একইভাবে uterus-ও কিন্তু pelvic wall-এর সাথে ligament-এর মাধ্যমে হচ্ছে attached থাকে এবং সেটা কী করে support করে uterus-টা ওখানে থাকতে হচ্ছে support করে দ্য ইউটেরাস ওপেন্স ইন টু দ্য ভ্যাজাইনা থ্রু এ ন্যারো সার্ভিক্স এটাকে বলছিলাম যে মাউথ অফ ইউটেরাস বলা হয় সার্ভিক্স এবং সার্ভিক্সের থ্রুই কী হয় মানে ইউটেরাসের মাউথটাকে বলা হয় সার্ভিক্স এবং তারপরে হচ্ছে ভ্যাজাইনা তাহলে ইউটেরাস এবং ভ্যাজাইনার মাঝে যেটা পড়ছে সেটা হচ্ছে সার্ভিক্স সেটাই বলছে দেখো দ্য ইউটেরাস ওপেন্স ইন টু দ্য ভ্যাজাইনা অর্থাৎ ইউটেরাসটা ওপেন হয় ভ্যাজাইনাতে থ্রু এ ন্যারো সার্ভিক্স থ্রু সার্ভিক্স ঠিক আছে দ্য ক্যাভিটি অফ দ্য সার্ভিক্স ইজ কল্ড সার্ভাইকাল ক্যানেল তো এই সার্ভিক্সের যে ক্যাভিটিটা সেটাকে বলা হয় সার্ভাইকাল ক্যানেল ফিগার 3.3b আমরা যেটা অলরেডি দেখে নিয়েছি আগের ক্লাসে যে ইউটেরাস ছিল ইউটেরাসের হচ্ছে নিচের দিকটা হচ্ছে সার্ভিক্স সার্ভিক্সের পরে হচ্ছে ভ্যাজাইনা এবং সার্ভিক্সের যে ক্যানেলটা সেই ক্যাভিটিটা সেটাকে বলছে সার্ভাইকাল ক্যানেল হুইচ অ্যালং উইথ ভ্যাজাইনা ফর্মস দ্য বার্থ ক্যানেল যেটা হচ্ছে ভ্যাজাইনার সাথে মিলে হচ্ছে বার্থ ক্যানেল তৈরি করছে ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন নিটের জন্য যে বার্থ ক্যানেল কী কী দিয়ে ফর্ম হয় সেটা হচ্ছে সার্ভাইকাল ক্যানেল এবং ভ্যাজাইনা এই দুটো মিলে হচ্ছে একসাথে বার্থ ক্যানেল তৈরি করে ঠিক আছে আমাদের কোশ্চেনে মানে এরকম আসবে যে বার্থ ক্যানেল কী নিয়ে গঠিত সেখানে মনে করো ফার্স্ট অপশন আসবে মনে করো সার্ভিক্স সেকেন্ড অপশন ভ্যাজাইনা থার্ড অপশন মনে করো সার্ভাইকাল ক্যানেল অ্যালং উইথ ভ্যাজাইনা এবং ফোর্থ অপশন মনে করো নান অফ দিস এলো তো সেখানে সার্ভিক্স ভ্যাজাইনা এগুলো যেগুলো একটা একটা করে আছে সেগুলো কিন্তু হবে না যে অপশনটা দুটোই আছে অর্থাৎ সার্ভাইকাল ক্যানেল উইচ অ্যালং উইথ ভ্যাজাইনা অর্থাৎ ভ্যাজাইনার সাথে মিলে একসাথে হচ্ছে বার্থ ক্যানেল তৈরি করছে দুটো মিলে একসাথে বার্থ ক্যানেল তৈরি করছে ভেরি ইম্পর্টেন্ট কিন্তু জায়গা তোমরা মার্ক করে রাখবে দ্য ওয়াল অফ দ্য ইউটেরাস হ্যাজ থ্রি লেয়ার অফ টিস্যু অর্থাৎ ইউটেরাসের যে ওয়ালটা সেখানে তিনটে লেয়ার অফ টিস্যু থাকে দ্য এক্সটার্নাল থিন মেমব্রেনাস পেরিমেট্রিয়াম মিডল থিক লেয়ার অফ স্মুথ মাসেল যেটাকে মায়োমেট্রিয়াম বলা অ্যান্ড ইনার গ্ল্যান্ডুলার লেয়ার কল ইন্ডোমেট্রিয়াম দ্যাট লাইন্স দ্য ইউটেরাইন ক্যাভিটি অর্থাৎ যদি আমরা ছবিটা দেখি তাহলে আমাদের পরিষ্কার হবে তাহলে কী কী হলো বাইরে থেকে যদি ভিতরের দিকে দেখি পেরিমেট্রিয়াম মায়োমেট্রিয়াম এন্ডোমেট্রিয়াম কীভাবে মনে রাখবো পেরি মানে পেরিফেরাল ঠিক আছে পেরিফেরাল মানে বাইরের দিকে তাহলে পেরিমেট্রিয়াম সবসময় মনে রাখবে যে পেরিমেট্রিয়ামটা তোমার কোথায় মনে পড়ছে না যে সেটা ভিতরে ছিল না বাইরে ছিল না মাঝখানে ছিল তাহলে পেরিমেট্রিয়াম আমরা মনে রাখবো পেরিফেরি অর্থাৎ পেরিফেরি মানে বাইরের দিকে তাহলে পেরিমেট্রিয়াম হচ্ছে বাইরের দিকে ঠিক আছে ইন্ডো ইন্ডো মানে ইন্ডো কতটা মানে হচ্ছে ভিতর দিকে একটা আসছে অর্থাৎ ইন্ডোমেট্রিয়ামটা হচ্ছে ভিতরের দিকে আর মায়োমেট্রিয়াম হচ্ছে মাঝখানে মায়ো এম মাঝখানে
এমও আসছে অর্থাৎ মায়োমেট্রিয়া মাঝখানে, এইভাবে মনে রাখবে প্রথম দিকটা, তারপরে এটা এমনি মনে থেকে যাবে, এটাকে ওইভাবে মনে রাখার দরকার নেই। প্রথম দিকটা মনে রাখার জন্য এইভাবে মনে রাখবে যে পেরিমেট্রিয়াম পেরিফেরালে, পেরিমেট্রিয়াম অর্থাৎ বাইরের দিকে পেরিমেট্রিয়াম, মায়োমেট্রিয়াম মাঝখানে অর্থাৎ মাঝখানে হচ্ছে মায়োমেট্রিয়াম, এন্ডো এন্ডো মানে ভিতরের দিকে, মানে এন্ডোমেট্রিয়ামটা হচ্ছে ভিতরের দিকে, অর্থাৎ বাইরে থেকে যদি আমরা ভিতরের দিকে দেখি তাহলে পেরিমেট্রিয়াম মায়োমেট্রিয়াম এন্ডোমেট্রিয়াম। এটা কিন্তু কোশ্চেন আসে যে ইউটেরাসটাকে মনে করো আমরা ইউটেরাসের যে লেয়ারটা সেটাকে আমরা বাইরে থেকে ভিতরের দিকে সিকোয়েন্সটা বলছি, পেরিমেট্রিয়াম মায়োমেট্রিয়াম এন্ডোমেট্রিয়াম এরকম মনে করো তোমাদের অপশন আসবে। অনেক সময় আসে ভিতর থেকে বাইরের দিকে আমরা দেখছি, তো এই কোশ্চেনটা পড়বে ঠিক করে যে কোন দিক থেকে সিকোয়েন্সটা জানতে চাইছে তোমাকে, ভিতর থেকে বাইরে না বাইরে থেকে ভিতরে। কোশ্চেনটা পড়লে মনে করো ভিতর থেকে বাইরে জানতে চাইছে, তোমরা যেটা জানো সেটাকে আগে লিখে নেবে, তারপরে দেখবে যে কোন অপশনের সাথে সেটা মিলছে। যদি তা না করে তোমরা দেখতে যাও যে ফার্স্টেই অপশনটা দেখতে গেলে, তাহলে অনেকের ক্ষেত্রে কিন্তু সেটা গুলিয়ে যেতে পারে, কারণ অপশনে তো উলট পালট দেওয়া থাকবে, প্রথমেই ঠিকটা দেওয়া থাকবে না, প্রথমে ঠিকটা দেওয়া থাকলে পরের অপশনগুলো দেখে গুলিয়ে যাওয়ার চান্স থাকতে পারে। সেই জন্য ফার্স্টে কোশ্চেনটাকে পড়বে যে ভিতর থেকে বাইরে জানতে চাইছে সিকোয়েন্সটা না বাইরে থেকে ভিতরে জানতে চাইছে, ফার্স্টে কোশ্চেনটা দেখে শিওর হয়ে নিলে যে কোনটা জানতে চাইছে, তারপর তোমরা যেটা জানো সেটাকে একটা জায়গায় লিখে নিলে, লিখে নিয়ে যে অপশনগুলো আছে সেই অপশনের মধ্যে কোনটার সাথে ওটা ম্যাচ করছে সেটা দেখে নেবে, তাহলে কী হবে ভুল হওয়ার চান্সটা অনেকটাই কমে যাবে। বোঝা গেল? এবারে তাহলে আমাদের তোমার এটা দেখতে হবে ছবিটা, যে পেরিমেট্রিয়াম মায়োমেট্রিয়াম এবং এন্ডোমেট্রিয়াম কোনটাকে বলছে। দেখো এই দেখো এটা হচ্ছে ইউটেরাস ছিল, দেখো পেরিমেট্রিয়াম হচ্ছে বাইরের লেয়ারটাকে বলছে, মায়োমেট্রিয়াম হচ্ছে ভিতরে মাঝখানেরটা, আর এন্ডোমেট্রিয়াম হচ্ছে এই ভিতরে একদম ভিতরে পোর্শনটাকে হচ্ছে এন্ডোমেট্রিয়াম বলা হচ্ছে। তাহলে পেরিমেট্রিয়াম মায়োমেট্রিয়াম এন্ডোমেট্রিয়াম বাইরে থেকে ভিতর, ভিতর থেকে বাইরে যদি বলা হয় এন্ডোমেট্রিয়াম মায়োমেট্রিয়াম পেরিমেট্রিয়াম, এটা যেন ভুল না হয়, ঠিক আছে? এটা কিন্তু কোশ্চেন আসে, যেহেতু এটা গুলিয়ে যাওয়ার চান্স আছে তাই এরকম কোশ্চেন কিন্তু আসে নিতে, যাতে অনেকেরই হয়তো ভুল হয়ে গেল, মানে জানে জিনিসটা কিন্তু ভুল হয়ে যাওয়ার চান্সটা থাকে। এবারে দেখো পেরিমেট্রিয়াম, পেরিমেট্রিয়াম বলছে দ্য এক্সটার্নাল থিন মেমব্রেনাস পেরিমেট্রিয়াম, পেরিমেট্রিয়ামটা খুব থিন লেয়ার থাকে। দেখো এখানেও দেখো ছবিতেও আমরা দেখলাম যে পেরিমেট্রিয়াম কিন্তু একটা থিন লেয়ার, এই যে এই লাইনটাকেই বলা হচ্ছে পেরিমেট্রিয়াম। কিন্তু মায়োমেট্রিয়ামটা দেখো এই পুরো পোর্শন অর্থাৎ একটা থিক লেয়ার, দেখো মায়োমেট্রিয়ামের যে ডেসক্রিপশনটা দিয়েছে সেখানেও আমাদের কিন্তু থিক লেয়ারই বলেছে। হ্যাঁ এ দেখো মায়োমেট্রিয়ামে দেখো মিডল থিক লেয়ার অফ স্মুথ মাসেল, এটা কিন্তু মনে রাখতে হবে যে এটা একটা স্মুথ মাসেল, ওটা একটা মেমব্রেনাস লেয়ার ছিল, এক্সটার্নাল থিন মেমব্রেনাস লেয়ার হচ্ছে পেরিমেট্রিয়াম, আর মিডল থিক লেয়ার অফ স্মুথ মাসেল সেটা হচ্ছে মায়োমেট্রিয়াম। এনসিইআরটিতে যে পয়েন্টগুলো দেওয়া আছে সেগুলো যেন মনে থাকে, এক্সটার্নাল থিন এবং মেমব্রেনাস, এটা হচ্ছে মিডল কোথায় পজিশান সেটা থিন না থিক, এবং তার হচ্ছে ক্যারেক্টার, দেখো এক্সটার্নাল কোথায় পজিশান এটা হচ্ছে মিডল হলো, এটা হচ্ছে থিন এটা থিক, এটা হচ্ছে মেমব্রেনাস এটা হচ্ছে স্মুথ মাসেল, স্মুথ মাসেল হচ্ছে মায়োমেট্রিয়াম। বোঝা গেল? অ্যান্ড এবার বলছে ইনার গ্ল্যান্ডুলার যে লেয়ারটা, এখানে গ্ল্যান্ডস প্রেজেন্ট থাকে, অর্থাৎ ইনারের যে লেয়ারটা দেখো অনেকটা সেই ফিঙ্গার ফিঙ্গার মানে গ্ল্যান্ডস গ্ল্যান্ডস লাইক স্ট্রাকচার, অর্থাৎ ইনার মানে ভিতরের দিকে যে গ্ল্যান্ডুলার লেয়ারটা আছে সেটাকে আমরা বলছি এন্ডোমেট্রিয়াম। তাহলে বাইরে এক্সটার্নাল থিন মেমব্রেনাস লেয়ার পেরিমেট্রিয়াম, মিডল থিক স্মুথ মাসেল লেয়ার মায়োমেট্রিয়াম, আর ভিতরে যেটা সেটা হচ্ছে এন্ডোমেট্রিয়াম যেটা হচ্ছে একটা গ্ল্যান্ডুলার লেয়ার। হঠাৎ করে মনে করো তোমাদের মনে পড়ছে না যে কোনটা মাসেল লেয়ার ছিল, অর্থাৎ স্মুথ মাসেল লেয়ার একটা ছিল কিন্তু কোনটা সেটা মনে পড়ছে না, পেরিমেট্রিয়াম মায়োমেট্রিয়াম না এন্ডোমেট্রিয়াম, সবসময় মনে রাখবে স্মুথ মাসেল, ভাই মাসেল মেমব্রেনাসও এম আছে, তবে মেমব্রেনাস নিয়ে খুব একটা কোশ্চেন আসে না, স্মুথ মাসেল লেয়ার কোনটা ওইটাই মেনলি জানতে চায়, তো স্মুথ মাসেল লেয়ার হচ্ছে মায়োমেট্রিয়াম, এম এম দিয়ে মনে রাখতে পারো। এবারে আসছে পরের পার্টটা, দ্য এন্ডোমেট্রিয়াম আন্ডারগো সাইক্লিক্যাল চেঞ্জ ডিউরিং মেনস্ট্রুয়াল সাইকেল ওয়াইল দ্য মায়োমেট্রিয়াম এক্সিবিট স্ট্রং কন্ট্রাকশন ডিউরিং ডেলিভারি অফ দ্য বেবি, অর্থাৎ এই যে
লেয়ার্সগুলো প্রেজেন্ট আছে, তো নিশ্চয়ই একটা ফাংশন আছে সেই জন্যই প্রেজেন্ট আছে। তো সেই ফাংশনটার কথাই বলছে যে এন্ডোমেট্রিয়াম যে লেয়ারটা, অর্থাৎ একদম ভিতরে যে গ্ল্যান্ডুলার লেয়ারটা, সেটার বলছে একটা সাইক্লিক্যাল চেঞ্জ হয় ডিউরিং মেনস্ট্রুয়াল সাইকেল। অর্থাৎ মেনস্ট্রুয়াল সাইকেলসের যে 28 পিরিয়ডস ডেটা ডের পিরিয়ডসটা হয়, তো সেই পিরিয়ডের মধ্যে কিন্তু এখানে হচ্ছে একটা পিরিয়ডিক্যাল অর্থাৎ সাইক্লিক্যাল একটা চেঞ্জ হয় এই এন্ডোমেট্রিয়াম লেয়ারটাতে, ঠিক আছে। তো সেটা আমরা যখন মেনস্ট্রুয়াল সাইকেল পড়বো সেখানে আরও ভালো করে আমরা জানতে পারবো যে কী কী কীরম কীরম চেঞ্জ হয়। এখানে এইটুকুনিই জেনে রাখো যে মেনস্ট্রুয়াল সাইকেল, ডিউরিং মেনস্ট্রুয়াল সাইকেল একটা সাইক্লিক্যাল বা পিরিয়ডিক্যাল একটা চেঞ্জ হচ্ছে এই এন্ডোমেট্রিয়াম লেয়ারটাতে দেখা যায়। ওয়াইলস দ্য মায়োমেট্রিয়াম, যেখানে মায়োমেট্রিয়াম অর্থাৎ ভিতরে মাঝখানে জেল, মায়ো মানে মাঝখানে লেয়ারটা, মানে সেটা স্মুথ মাসেল লেয়ার মনে থাকছে এবং সেটা হচ্ছে থিক হয়ে গেল। এই মায়োমেট্রিয়ামটা কী করে, এক্সিবিট স্ট্রং কন্ট্রাকশন, সেটা হচ্ছে মাসেল লেয়ার। মাসেল কী করে, কন্ট্রাকশন রিল্যাক্সেশন করে। তো এই মাসেল যে লেয়ার মায়োমেট্রিয়ামটা, সেটা কী করে, একটা স্ট্রং কন্ট্রাকশন দেয় ডিউরিং ডেলিভারি অফ দ্য বেবি। অর্থাৎ বেবি যখন ডেলিভারি হয় থ্রু বার্থ ক্যানেল, বার্থ ক্যানেল কী কী দিয়ে তৈরি, সার্ভিক্স এবং ভ্যাজাইনা। সার্ভিক্সের যে ক্যাভিটি অর্থাৎ সার্ভাইকাল ক্যানেল উইচ অ্যালং উইথ ভ্যাজাইনা যে বার্থ ক্যানেল তৈরি করছে, সেই বার্থ ক্যানেলের থ্রু যখন বেবি ডেলিভারি হয়, সেই বেবি ডেলিভারি হওয়ার সময় একটা কন্ট্রাকশনের দরকার হয় উপরের দিক থেকে। তো সেই কন্ট্রাকশনটা কে করে, সেটা হচ্ছে এই মায়োমেট্রিয়াম লেয়ারটা। মায়োমেট্রিয়ামের মধ্যেই স্মুথ মাসেল আছে, আর আমরা জানি যে মাসেলের কাজটাই হচ্ছে কন্ট্রাকশন রিল্যাক্সেশন করা। তাহলে যখনই কন্ট্রাকশন দরকার হয় তখনই কি এই যে মায়োমেট্রিয়াম লেয়ারটা, সেটা কিন্তু একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে, বোঝা গেল। তাহলে আমাদের এই দুটো জিনিস মনে রাখতে হবে যে এন্ডোমেট্রিয়ামের কাজটা কী এবং মায়োমেট্রিয়ামের কাজটা কী। এরপরে আসছে দ্য ফিমেল এক্সটার্নাল জেন্টালিয়া। তো ফিমেল এক্সটার্নাল জেন্টালিয়া এবং ম্যামারি গ্ল্যান্স, এটা আমরা পরের ভিডিওটায় দেখবো, ছোটো ছোটো ভিডিও হয় ভালো। কারণ মনে করো কারোর, মনে করো এই জায়গাটাতেই একটু প্রবলেম ছিল, তার পুরো ওই ভিডিওটা থেকে এই জায়গাটা বার করাও প্রবলেম হবে, এবং আমারও কি খুব বড় ভিডিও হয়ে গেলে আমারও আপলোড করতে প্রবলেম হয়। তো সেই জন্য ছোটো ছোটো ভিডিও করে আপলোড দেওয়াটাই আমি প্রেফার করি। তো এই পোর্শনটা আজকে শেষ হলো। এই পোর্শন থেকে বা আগে যেগুলো পড়ানো হয়েছে বা অন্য চ্যাপ্টার, যে কোনো জায়গা থেকে তোমাদের যদি কোনো প্রবলেম থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবে, আমি চেষ্টা করব তোমাদেরকে রিপ্লাই দেওয়ার। থ্যাংক ইউ, টাটা।